দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের 2023 শিক্ষাবর্ষের এসএসসি ও এসএসসি কারিগরি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বিদ্যালয়ের হল রুমে সম্পন্ন হয়। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব রবিউল হাসান ও নুরুল হাসানের সঞ্চালনায় বিদ্যালয়ের নবনিযুক্ত প্রধান শিক্ষক জামাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছনুয়া উপকূলীয় মাদ্রাসার গভর্নিং বোর্ডের সভাপতি জনাব নজরুল ইসলাম চৌধুরী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জনাব এম জিল্লুল করিম শরীফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ নজরুল ইসলাম পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব ইমরুল হক ইমরুল কায়েস, ছনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জয়নাল আবেদিন, বিশিষ্ট সমাজসেবক জনাব ডাক্তার নোমান চৌধুরী, হাবিবুল্লাহ আবুল বশর, ওসমান এরশাদ, এলাহি শরীফী সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী বৃন্দ। এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের শেষে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। জীবনের গতিপথ নতুন পথের চাকরি আপনারা দেখিয়ে দিয়েছেন। আধার থেকে আলুর পথ আসার গিরিপথ, মুখে আজ আর কথা নেই, নয়নে শুধু অস্ত্রপাত, যেতে যখন হবে বাঁধা দেওয়ার কিছু নেই, তখন যেখানে থাকবেন ভালো থাকবেন, শিক্ষা অর্জনের ক্ষেত্রে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, জানার ব্যাপারে আপনারা ছিলেন বহিরভিজ্ঞ, শেখানোর ক্ষেত্রে ছিল আপনাদের অমায়িকতার প্রকাশ। ছোট্ট ডিম থেকে বাচ্চা বের হলে মা পাখিরা যেমন খাবার মুখে তুলে খাওয়াই উঠতেন। আজ থেকে ঠিক 5 বছর আগে অর্থাৎ 2017 সালে এই বিদ্যালয়ের প্রাঙ্গণে আমার জ্ঞান চর্চার যাত্রা শুরু হয়। এই বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রতিটি মানুষ থেকে শুরু করে সব কিছু ছিল আমার অচেনা অজানা। আস্তে আস্তে সময় পেরিতে থাকে, এই অচেনা অজানা প্রাঙ্গণটি হয়ে ওঠে আমার প্রাঙ্গণ। আজ ইচ্ছা না থাকা সত্ত্বেও আমার প্রাণকন্ততা প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। আপাত দৃষ্টিতে এই বিদায়কে দুঃখের বলে মনে হলেও আবার এই বিদায় একদিকে আনন্দের, কেননা এই বিদায়ের মধ্যে দিয়ে কেউ স্কুল থেকে কলেজ, আবার কেউ কলেজ থেকে ইউনিভার্সিটিতে পথ অর্পণ করবে। এই হাইস্কুল প্রতিষ্ঠিত হওয়ার পর হাটহাজারির মির্জাপুরের একজন হেডমাস্টার ছিলেন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল হালেক স্যার। উনি খুব ফরজগার লোক ছিলেন, খুব সচ্চরিত্রবান লোক ছিলেন। আমরা পিতামাতাকে যেইভাবে ভয় করি নাই, ওনাকে তার চেয়েও বেশি ভয় করছি। ষষ্ঠ শ্রেণীতে পড়াকালীন সময় আমার হাতের এখানে আঙ্গুলে একটা দাগ আছে, এই আমার হাতের আঙ্গুলে এখানে একটা দাগ আছে। উনি আমাদের বেশি করে উনি পড়াইতেন যে ইংরেজি উনি পড়াইতেন। স্কুল থেকে এমন কোনো ছাত্র স্কুল থেকে বাইর হতে পারত না ওনার মায়ের খাওয়া ছাড়া।
যখন বন্ধ হয়েছে ছাত্রদের বলে দিতেন তোমরা মাথা একদম কি করবে ফেলবে এসে ভেবে ফেলবে, কারণ উনি বলতেন তোমরা পড়বে কখন, সেই জন্য তোমাদের এটা কথা ঘুরাই আমি ও দিকে আসতেছি। তারাবি নামাজ পড়ার পর, তারাবি নামাজ পড়ার পর তোমরা পড়তে বসবে, যতক্ষণ পর্যন্ত সেহেরির ডাকা না হওয়া পর্যন্ত, সেহেরির ডাকা না হওয়া পর্যন্ত তোমরা বসে পড়বে, কারণ মাথা আসে একদম মাথা আশেপাশে হতো, কারণ হলে মাথায় তখন হাত দিতে হবে, মাথায় শুধু সোলনাথায় তো হাত দেওয়া যাবে না। সেই জন্য তোমাদেরকে আমি সবিনয়ে বিনীত অনুরোধ করব, তোমরা তারাবি নামাজ পড়ার পর, তারাবি নামাজ পড়ার পর পড়তে বসে যাবে, কারণ দিনে তো রোজা থাকবে, দিনের রোজা থাকবে না, দিনের রোজা থাকবে তো তখন তোমরা ক্লান্ত হবে, তখন তোমরা ক্লান্ত হবে না, ক্লান্ত হবে। সেই জন্য তোমাদেরকে আমি অনুরোধ করব তোমরা তারাবি নামাজের পর পড়তে বসে সেহেরি টাকা পর্যন্ত পড়বে। কাশিতে এই বাকলিয়া গভর্নমেন্ট হাই থেকে ম্যাট্রিক পাস করেছি, এই স্কুল থেকে আমি চলে যাই অষ্টম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায়, তখন এই স্কুলের খুবই নাজুক অবস্থা ছিল। আমি এই সোনুয়া কাদেরী স্কুল যারা ভূমি দিয়েছে জমি দিয়েছে আজকে তোমরা আমরা সবাই লেখাপড়া করেছি, এখন মনে করো বর্তমানে এই দুনিয়াতে এই অবস্থায় স্কুলের জন্য কি কেউ এক ঘন্টা জায়গা দেবে, বলো দেবে, দেবে না, কারণ এক ঘন্টা জায়গার দাম অনেক। এই স্কুলের জন্য যারা ভূমি দিয়েছে এই স্কুল সোনুয়া কাদেরী স্কুলের জন্য সোনুয়ার মধ্যেই ষোলোখানি অর্থাৎ একদম জামাত জায়গা দিয়েছে, যারা দিয়েছে আজকে তারা কেউ বেঁচে নেই, তারা দিয়েছে বলে আজকে তোমরা লেখাপড়া করতে পারতেছ, আমরা লেখাপড়া গেছি আরও অনেকে লেখাপড়া করে গিয়েছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আমি আত্মার মাগফিরাত কামনা করি, যেহেতু আমি রাজনীতি করি, আমি বাংলাদেশ আওয়ামী লীগ সোনুয়া ইউনিয়ন শাখার সভাপতি আজকে দীর্ঘ 21 বছর, আমি আত্মার মাগফিরাত কামনা করি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, কারণ বঙ্গবন্ধু না হলে আমরা এইরকম একটা স্বাধীন দেশ কোনোদিন পেতাম না, আমরা এই স্বাধীনভাবে আজকে বিদায় অনুষ্ঠান করতে পারতাম না, আমরা স্বাধীন দেশের মানুষ, আমরা স্বাধীন, তাই আজকে বিদায় অনুষ্ঠানে আমি বেশি কিছু বলবো না। আমি আজকে গত বছরও সেরকম এইখানে এই স্কুলের যে যারা জায়গা দিয়েছিল ভূমি দিয়েছিল তাদের একজনকে আমি প্রধান অতিথি করেছিলাম, মরহুম মোকাররম কাদের চৌধুরীকে, আজকেও আমি এই জমিদাতার একজন সদস্যের সুযোগ্য সন্তানকে আমি তোমাদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি করেছি, কারণ ওনাদেরকে দেখা তোমাদের বিষয় আছে, তোমরা ওনাদেরকে চিনো না, চিনবে না, কারণ ওনারা স্কুলে আসে না, ওনারা জমি দিয়েছে ভূমি দিয়েছে বিদায় আজকে এই স্কুল সোনুয়াতে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের আমার একটা পরিবার আছে, আমার পরিবার তো এই স্কুলের জন্য এক ঘন্টা এক করা জায়গা দিতে পারে নাই, আমাকে এই স্কুলের সভাপতি যিনি করেছেন তিনি আমার অভিভাবক বাঁশখালীর দুবারের এমপি আলহাজ মুস্তাফিজুর রহমান চৌধুরী, আমি ওনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কী কারণে পাড়িয়েছে এই স্কুলের উন্নয়ন এবং তোমাদের লেখাপড়ার উন্নয়ন, উনি আমাকে এখানে চুরি করতে পাঠায়নি, উনি আমাকে এখানে এই স্কুলের অর্থ আত্মসাত করার জন্য পাঠায়নি, আমাকে পাঠাইছে
তোমাদের ভালো মন্দ লেখাপড়া করার জন্য, শিক্ষকেরা ঠিকভাবে লেখাপড়া করায় কি না তা দেখার জন্য, স্কুলের কোথায় কী আছে কি না এগুলি উন্নয়ন করার জন্য। আমি আসার পরে আমি আমার এমপি আলহাজ মুস্তাফিজুর রহমান চৌধুরী তোমাদের জন্য একটা কী দিয়েছে, ডিজিটাল ল্যাব, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, যেটা তোমরা বোধহয় দেখেছ। আমি আরও কী দিয়েছে, এই ভবনটাও দিয়েছে। আমরা আজকে যে ভবনের নিচেই আমরা অনুষ্ঠান করতেছি, এই ভবনটাও আলহাজ মুস্তাফিজুর রহমান চৌধুরীর দেওয়া ভবন। আর একটা ভবন দিয়েছে চারতলা ভবন, ওই পাশে যে আমরা মাঠ খালি করেছি ওইখানেও একটা চারতলা ভবন উনি দিয়েছে। তাহলে ভাইরা লেখাপড়া করতে হবে, লেখাপড়ার কোনো বিকল্প আমাদের নেই। এই বিদ্যালয়ে যারা আমরা পড়ালেখা করতেছি বা করি বা করে গেছি প্রতিষ্ঠা লগ্ন থেকে, সবাই দুনিয়াতে আছে বলে আমার মনে হয় না, আবার সবাই শিক্ষিত হতে পেরেছে বলেও মনে হয় না। আমরাও সবাই পারব এরকম আমাদের কোনোকে বলার সুযোগ নাই। আমরা সবাই বিসিএস পাস করব, এখানে বললে কি বিসিএস পাস করা যাবে? যাবে না। এখানে একজন বলছিল হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড, একটা কথা বলছিল নাকি, কপালের লেখন খণ্ডানো যায় না, কপাল কপালই, বাক্য বাক্য, বাক্যকে কেউ বদলাতে পারে না। যার ভাগ্যে যেটা আছে সেটা অবধারিত, সেটা হবে। কপালে যদি লেখা থাকে আমি ম্যাজিস্ট্রেট হব, এটা হবা, এটা কেউ দমিয়ে রাখতে পারবে না। তো কথা হলো, আমরা যারা এখানে এখন আসি মঞ্চে উপবিষ্ট এবং সামনে উপবিষ্ট, আমাদের কি কারো প্রোটোকল আছে? নাই। প্রোটোকল মানে কি, যার আগে পিছে পুলিশ বাহিনী থাকে, নিরাপত্তা কর্মীরা থাকে, এটাকে প্রোটোকল বলা হয়। এখানে কোনো একটা মেহমান আসলো, মনে করো আমাদের এমপি মহোদয় আসলো, এমপি মহোদয় আসলে তার একটা প্রোটোকল থাকে, পুলিশ বাহিনী থাকবে সামনে পিছনে, নেতা নেত্রীরা থাকবে এবং সাপোর্টাররা থাকবে, সবাই এখানে থাকবে তার সাথে একসাথে, এটাকে প্রোটোকল বলা হয়। তা আমরা প্রোটোকলবিহীন মানুষ এখানে, ইয়েনু স্যার যদি এখন আসে তার সাথে কারা আসবে? কর্মচারী কর্মকর্তা কর্মবৃন্দরা আসবে, কর্মীবৃন্দরা, তারপর এখানে পুলিশ বাহিনীরা আসবে। তো আমরা সেরকম মর্যাদাবান লোক নই, সেটা আমরা অর্জন করতে পারি নাই। কেন পারি নাই? আমরা পরিশ্রম করি নাই। আমাদের জীবনে আমরা যে পরিশ্রম করেছি সেই পরিশ্রম আমরা যেটা করার কথা সেটা আমরা করতে পারি নাই বলে আমরা আজকে প্রোটোকল পাই নাই, আমরা আজকে বড় বড় পদে আসীন হতে পারি নাই। তা আমাদের সেই দিকটা বিবেচনা করে আমাদেরকে পড়ালেখা করতে হবে, আমাদেরকে উচ্চশিখরে আরোহণ করার জন্য চেষ্টা করতে হবে। তো আমরা সবাই হতে না পারলেও মুসলিমেও কিছু লোক আমরা হতে পারবো। আদব জিনিসটা থাকতে হবে সকলে, আদব যার নাই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে নাই। আপনারা আদবের সাথে চলবেন, একটা ছোট ভাইকে স্নেহ করা যাবে, আপনাদের মুরব্বীদেরকে স্নেহ করা যাবে, শিক্ষক শিক্ষক মহোদয়কে শ্রদ্ধা করা যাবে। এই খবর হবে আমাদের, সেই খবর আবার সুরুয়ার মধ্যে হতেও পারে, এখনো পর্যন্ত সেই ধরনের বিশ্বাস করি। তাহলে যেখানে জন্ম সনুয়াই মৃত্যু সনুয়াই, তাহলে সনুয়াটা আমাদেরকে লালন এবং পালন করতে হবে। পৃথিবীতে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সম্পদ আর একটা সম্পত্তি। সবগুলোর সম্পদ সবাইকে একটু কথা বলতে হবে। এখানে মঞ্চে যারা বসে আছে সবগুলা কি নাকি সম্পত্তি? আপনারা যারা বসে আছেন এখানে আমার সামনে, তারা কি সম্পদ না সম্পত্তি? সম্পদ এবং সম্পত্তি কাকে বলে? সম্পদ হচ্ছে যা বিক্রি করা যায় না, স্থানান্তর করা যায় না, তারা কি সম্পদ? আর যারা বিক্রি করা যায়
সেটা কি একটু কথা বলতে হবে। মা করতে পারে, সন্তানকে বিক্রি করতে পারে, তাহলে সব কিছু কি আপনারা কি সম্পদ? আমরা ওভারঅল সোনুয়ার সম্পদ। আমরা সোনুয়ার কি এই আমরা কোথাও দাওয়াত পেলে, কোনো মাহফিলে দাওয়াত পেলে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে দাওয়াত পেলে অনেক কষ্ট করে চট্টগ্রাম মহানগরী থেকে এখানে আসতে হয়, যেহেতু আমাদের কর্মস্থল চট্টগ্রামে। মঞ্চ উঠার সময় আমাদেরকে বলে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার অনুরোধ করছি, কি বলে? তাই ফোন করেছে সকাল 8টার দিকে সম্ভবত, আমি এখানে আসি এখন 12টার পরে সম্ভবত। আমরা হারিয়েছি, গতবার মঞ্চে ছিল, আজকে মঞ্চে নেই এই বছর, সেটা কে আপনারা বলতে পারবেন? গুড, মুকাররমুল কাদের চৌধুরী, আমার শ্রদ্ধেয় মামা, আজকে ওনাকে আমরা হারিয়েছি। উনি আমাদের সোনুয়ার একটা মহান সম্পদ ছিল, তার জন্য আমরা এক মিনিট নির্ভরতা পালন করে একটা দাঁড়িয়ে সম্মান জানাইলে আমার মনে হয় সুন্দর হয় সবাই। ষষ্ঠ হিসাব আমরা পরীক্ষার্থী ছিলাম, আমরা মাত্র বেশি কয়েকজন 17 জন দল নিয়ে আমরা পরীক্ষার্থী দিয়েছি উপজেলায়। এখন আমি একজন টিচার থেকে জিজ্ঞেস করলাম, আপনাদের ছাত্র সংখ্যা পরীক্ষার্থী কয়জন? কারিগরি সহ আপনারা নাকি আছেন 160 জন, ঠিক আছে? 160 জন বহর নিয়ে আপনারা যাবেন কোথায় পরীক্ষার হলে? কিসের জন্য? এই সোনুয়ার ইজ্জত মান সম্মান, তোমাদের মা বাবা তোমাদের দিকে সেই আছে, তোমাদের শিক্ষক সেই আছে, তোমাদের অভিভাবকেরা সেই আছে, তোমাদের আত্মীয় স্বজনেরা তোমাদের দিকে সেই আছে, কিসের জন্য? তোমরা পাশ করবে, হ্যাঁ, 160 জন তোমরা যদি বহর নিয়ে পাশ করো, তোমার বিভিন্ন ইউনিয়ন থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে 50টির উপরে স্কুল শিক্ষার্থীরা পরীক্ষা দিতে যাবে। তোমাদের মাথায় রাখতে হবে আগামী এপ্রিলের 30 তারিখে আপনাদের পরীক্ষা। তাহলে এখানে গ্যাপ আছে প্রায় 1 মাস। 1 মাস রমজানের মধ্যে রোজা রাখবা, নামাজ পড়বা, এবং এই 1 মাস যদি তোমরা যদি সত্য সত্যিকার যদি তোমরা কষ্ট করো, সাধনা করো, ইনশাল্লাহ আমি মনে করি, আমি আশা করি 160 জনের মধ্যে 160 জনে ইনশাল্লাহ পাশ করবো, আসবা। একটা সিঁড়ির মাঝখানে দেখো, তোমরা 5ম থেকে ক্লাস 10 এখানে, যদি আমি এই পরীক্ষার মধ্যে আমি যদি উত্তীর্ণ হতে পারি তাহলে আমি সামনের সিঁড়িতে পা বাড়াতে পারবো, আর আমি এখানে যদি ফেল করি তাহলে আমাকে পিছনের দিকে আবার নেমে যেতে হবে। অর্থাৎ আমরা একটা সিঁড়ির মাঝামাঝি একটা জায়গার মধ্যে আমরা চলে আসলাম। এখন 1 মাস সময় আছে, দীর্ঘ 5টা বছর আপনারা এখানে পড়ালেখা করছেন, এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনাকে আজকে ফুল দিয়ে আমরা এখান থেকে বিদায় করব, একটা আনুষ্ঠানিক বিদায় জানাব। কিন্তু SSC পরীক্ষার পরে আপনাকে একটা ফুল নিয়ে আবার এই বিদ্যালয়ে কিন্তু আপনাকে আসতে হবে ইনশাআল্লাহ। এই স্কুলে তোমরা যারা পরীক্ষা দেবে, এই পরীক্ষার্থীদের শতভাগ পাশ করার জন্য আমাদের শিক্ষকদেরকে প্রতিনিয়ত উনি আমাদেরকে তাগাদা দিয়েছেন, কীভাবে ক্লাস করবে, কীভাবে ক্লাস করাইলে শতভাগ পাশ করবে। আমাদেরকে অনেক জ্বালাতন করেছে শুধু তোমাদের জন্য। এলাকার ছেলেমেয়েরা লেখাপড়া করে তাদের মুখ উজ্জ্বল করবে, বিদ্যালয় মুখ উজ্জ্বল করবে, এবং সর্বোপরি আমার শ্রদ্ধেয় সভাপতি যিনি আছেন স্কুলের মুখ উজ্জ্বল হবে, সেজন্য নুরুল আফজাল স্যার যেটা বলে গেছে, এবাদতের পাশাপাশি তোমরা অনেক সময় পাবা, এই সময়টুকু তোমরা যদি সঠিকভাবে কাজে লাগাইতে পারো ইনশাআল্লাহ আমি বলবো তোমরা শতভাগ পাশ করবে। বাঁশখালী এক্সপ্রেস, দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল।